তুমি সঙ্গে কইরা লয় রে, ওই আপন দেশে চলো ভক্তগণ। গুরু এমন এক ধন, ধন গুরু এমন এক রত্ন, উপকালেও গুরু পরকালেও গুরু। চিনলাম না গুরু কি ধন, আমার আমার পরবর্তী আসর হয়তো নামযোগ্য, সেখানে গুরুতত্ব নিয়ে কিছু আলোচনা করব। এখন গুষ্ঠলীলায় চলে যাই, গুষ্ঠলীলা এমন একটি লীলা, সাত দিন যদি গুষ্ঠলীলাকে পরিবেশন করে তার শেষ হবে না। আমাদের সময় হচ্ছে চার ঘন্টা, আমি সাধনও জানি না ভজনও জানি না, আমি এমন এক অপরাধী আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমি কথা বলছি যেমন ধরুন এই সাউন্ড বক্স কথা বলছে, ঠিক তেমনি আমাকে দিয়ে একজন বলাচ্ছে আমি বলছি, সে আমাকে যেইভাবে বলাবে আমি সেইভাবে বলবো। এখানে আমার কোনো নিজস্ব কোনো সম্বল নাই বাবু। তবে মহাজন বললেন ভক্ত কৃপা যদি হয় তাহলে হয়তো আমার এই গৌর হরির কৃপা হতে পারে, তাই আপনাদের মতো ভক্তগণের শিপক পদ্মীমায় আমার আকুল নিবেদন রইল, আমি আপনাদের সন্তানের মতো আমার জন্য কিঞ্চিৎ পরিমাণে কৃপা করবেন, যাহাতে আপনাদের কৃপা বলে আপনাদের সম্মুখে দুটি গৌর কথা হরি কথা বলতে পারি। আজকে যে লীলাটি বলা হয়েছে পরিবেশন করার জন্য সেই লীলার নাম হচ্ছে গুষ্ঠ। আগে জানতে হবে গুষ্ঠ শব্দের অর্থ কি। গয় অকার বর্ণিন্ন ছয়টায় হচ্ছে গুষ্ঠ। গ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় অর্থাৎ স্বরূপ আছে দেহে নবলক্ষ দেনু। ভগবান কি গুষ্ঠে গিয়েছেন নবলক্ষ, এই যে আমাদের ঘরের গরু বাছুর, এই গরু বাছুর নিয়ে গুষ্ঠে গিয়েছেন না, আমাদের এই দেহ বৃন্দাবনে নবলক্ষ পশু বসতি করছে। ভগবান মহাজন বললেন ইন্দ্রিয়গণকে দমন করে নিত্য সিদ্ধ দেহ নিয়ে বৃন্দাবনে যাত্রা করার নাম হচ্ছে গুষ্ঠলীলা। আজকে গৌর হরি, গৌর হরি কি করলেন, আজকে প্রভাত সময়কালে নিদ্রা ত্যাগ করিয়া গৌর হরি আনন্দে আত্মহারা হয়ে আজকে গৌর হরি নদিয়ার ভাবে নদিয়ার পথে ছুটতে লাগলেন। কেমন ভাবে বলি, আজকে নরে গোরা খবরারে মন মন লো বলি, আজকে নরে গোরা খবরারে মন নরে গোরা রে মন হলো ওরে আজকে নরে নদিয়া বাবে গোড়া বিবুর হলো বলি, আজকে নরে গোড়া এমন হলো আরে নদিয়া ভাবে গোড়া অগরা বিমুর হলো
অরে আজ কেন কেন রে গরা অগরা রে মন হলো সবে প্রেমানন্দ একবার একবার হরি বলো বলি আজ কেন রে গরা এমন হলো অসবে প্রেমানন্দে ওরে হরি বলো ওরে আজ কেন রে গরা সবে প্রেমা প্রেমানন্দ একবার হরি বলো আজকে নরে গোদার এমন হলো সবে প্রেমানন্দ একবার হরি হরি বলো আজকে নরে গোদার এমন হলো সবে প্রেমানন্দ হরি বলো আজকে নরে গোদার এমন হলো সবে প্রেমানন্দে হরি বলো আজকে নগরার মন হলো সবে প্রেমানন্দে হরি বলো আজকে নগরার মন হলো সবে প্রেমানন্দে হরি বলো আজকে নগরার মন হলো গরারে মন হলো আজকে গোর হরি নদিয়ার ভাবে যখন ভাবিত হয়ে নদিয়ার পথে যাত্রা করলেন গোর হরির শ্রীবাস অঙ্গনে হরিনামের ধ্বনি শুনতে পেলেন শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন হচ্ছে গোর হরি কর্ণে পৌঁছল হরিনামের ধ্বনি তাই কি করলেন মহাজন বলেন অজে শ্রীবাস অঙ্গনে কর্ণের ধ্বনি শুনিয়া গৌরাঙ্গরা শ্রীবাস অঙ্গনে কীর্তনের ধ্বনি শুনিয়া গৌরাঙ্গরা অজে শ্রীবাস অঙ্গনে কীর্তনের ধ্বনি শুনিয়া গৌরাঙ্গরা আর শ্রীবাস অঙ্গনে কীর্তনের ধ্বনি শুনিয়া গৌরাঙ্গরা আর নয়ন হৃদয়ে হজে বুকবাস হইয়া ওর নয়ন হৃদয়ে বুকবাস হইয়া দয়াল গৌরে প্রাণ ধনো অজে নয়নের ধনে হরে বুকবাস হইয়া দয়াল গৌর হে দয়াল গৌর আমার হরে নয়নের জলে বুকবাস হইয়া দয়াল গৌরে ভক্তের প্রাণ ধন নয়নের ধনে ভগবাস হইয়া দয়াল গৌরে হে দয়াল গৌর অঙ্গনে যা অগরা শ্রীবাস অঙ্গনে যা শ্রীবাস অঙ্গনে যাই রে গৌর শ্রীবাস অঙ্গনে যা আর
শ্রী বাসয়ঙ্গনে যায় রে গৌর, শ্রী বাসয়ঙ্গনে বলে যায় রে গৌর বিনদিয়া, বলে যায় রে গৌর আমার বিনদিয়া, বলে যায় রে গৌর বিনদিয়া, বলে যায় রে গৌর আমার বিনদিয়া, হরি হরি আহা হরি বলিয়া যায় রে গৌর বিনদিয়া, ওকে হরি 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 বলিয়া যায় রে গৌর বিনদিয়া, হরি 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 বলিয়া যায় রে গৌর বিনদিয়া, হরি 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 বলিয়া যায় রে গৌর বিনদিয়া, হরি 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 বলিয়া যায় রে গৌর বিনদিয়া, হরি 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 বলিয়া যায় রে গৌর বিনদিয়া, হরি 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 বলিয়া আরে যায় রে গৌর বিনদিয়া। আজকে গৌর হরি নদিয়ার ভাবে ভাবিত হয়ে আজকে নদিয়ার রাজপথে ছুটতে লাগলেন। এমন সময় ব্রজের একদল রাখাল, ব্রজের একদল রাখাল যখন গৌর হরি আমার নদিয়ার রাজপথে ছুটতে লাগলেন, এমন সময় ব্রজের একদল রাখালগণ তারা নদিয়ার রাস্তার পাশে গোচারণ করছে। গৌর হরি যখন যাচ্ছেন তখন গৌর হরির নদের এই রাখালগণকে দেখে গৌর হরির সেই ব্রজলীলা মনে পড়িল। আপনি কি করলেন? সচির নন্দ নগরা অতাদ বয়ানে, আর সচির নন্দ নগরা অগরা অচাদ বয়ানে, সচির নন্দ নগরা অগরায় চাদব ইয়ানে, আরে শ্যামলী দো বলি বলি ডাকে গনে গনে, আরে শ্যামলী দো বলি বলি ডাকে গনে গনে, ওজে শ্যামলী দো বলি বলি ডাকে গনে গনে, অয় রে শ্যামলী দো বলি বলি ডাকে গনে গনে, বলে কই শ্যামলী কই ভবলি, বলে কই শ্যামলি ওরে কই দবলি, বলে কই শ্যামলি কই ভবলি, বলে কই শ্যামলি ওরে কই দবলি, ওজে ডাকে গোরা আহা বনমালি কই শ্যামলি কই ভবলি, অরে ডাকে গোরা গোরা বনমালি আই শ্যামলি কই দবলি, বলে কই শ্যামলি কই দবলি, বলে কই শ্যামলি কই দবলি, বলে কই শ্যামলি কই দবলি, শ্যামলি কই দবলি, ডাকে গোরা বনমালি কই শ্যামলি কই দবলি, ডাকে গোরা বনমালি কই শ্যামলি কই দবলি, কই শ্যামলি কই দবলি, রে কই শ্যামলি কই দবলি, কই শ্যামলি কই দবলি, অরে কই শ্যামলি কই দবল, অরে ডাকে গোরা কই দবলি, ডাকে গোরা বনমালি কই শ্যামলি
সচিরানন্দন গৌড়া অথাদ বয়নে শ্যামলী ধবলি বলি ডাকে গনে গনে গৌর হরি। যখন দেখলেন ব্রজের রাখাল গণ ধেনু চড়াচ্ছে, তিনিও কি করলেন শ্যামলী ধবলি বলি ডাকতে লাগলেন। কি করলেন? বুঝিয়া বাবের গতি নিত্যানন্দ রার, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রার, নিত্যানন্দ রার, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রার, নিতায় চাঁদের মুখে সিঙ্গার নিশা, নিতায় চাঁদের মুখে সিঙ্গার নিশা, শুনিয়া ভকত গণ প্রেমে গেয়া, ওরে শুনিয়া ভকত গণ প্রেমে গেয়া, শুনিয়া ভকত গণ প্রেমে গেয়া, ওরে শুনিয়া ভকত গণ প্রেমে গেয়া। নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান, সিঙ্গার ধ্বনি শুনে ভক্তগণ যারা আছেন প্রেমে অজ্ঞান হয়ে গিয়েছেন। গুষ্ঠলীলা, গৌড়লীলা, আগে জানতে হবে গুষ্ঠলীলা শুনলে আমাদের কি হবে। দাদা, কীর্তন শব্দের অর্থ কি? কীর্তন করিলে কি হয়? কীর্তন করলে আমরা তো কীর্তন না করে অন্য কিছু করতে পারতাম। কেন আমরা হরিনাম কীর্তন করছি? কেন এত দূর দূরান্ত থেকে এসে ভক্তগণ নয়নের জল দিয়ে গৌর হরিকে ডেকে ডেকে কাঁদছে? কেন? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আজকে মহাজন বলেছেন, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের শিক্ষা, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের কল্যাণ। কীর্তন করিয়া যদি এই যে গুষ্ঠলীলা, আমরা বৃন্দাবনে যাওয়ার পরই আমরা গুষ্ঠলীলার আসল বস্তুটা পেয়ে যাব। নদিয়ার ভাবে যখন নদিয়ার রাজপথে ছুটছেন, তখন গৌরহরি যখন ছুটছেন, ভক্তগণ দূর থেকে গৌরহরির রূপ দর্শন করে, কি বলছেন জানেন? দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমে রয়াবে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমে রয়াবে, আর দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমে রয়াবে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমে রয়াবে, শিরে ছোড়া স্মৃতি পাখা নট বরভে, অরে শিরে চোরা স্মৃতি পাখা নট বরভে, আর শিরে চোরা স্মৃতি পাখা নট বরভে, আর শিরে চোরা স্মৃতি পাখা নট বরভে। আজকে কি করলেন গৌরহরি?
নদীয়ার ভাবে ভাবিত হয়ে আজকে নদীয়ার রাজপথে ছুটছেন আর এই ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, অসুচির মন শুচি হবে শিবা স্বয়ং বনে যাইয়া, 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 শিবা স্বয়ং বনে যাইয়া, শিবা স্বয়ং বনে যাইয়া, স্বয়ং বনে সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, জয় জয় যুগ মায়া জয় 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 যোগ মায়া জয় পূর্ণবাসী, জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় জয় যোগ মায়া জয় পূর্ণবাসী, জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় জয় যোগ মায়া জয় পূর্ণবাসী, জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় নবদ্বীপবাসী গৌর বিষ্ণুপ্রিয়া, জয় 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 নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, বহে দিন হরির চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারি রঙ্গা চরণ শরণ লোরে আসি, কহে দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ দয়াল হরি রঙ্গা চরণ শরণ লোরে আসিয়া, কহে দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারি রঙ্গা চরণ শরণ লোরে আসিয়া, কহে দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারি রঙ্গা চরণ শরণ লোরে আসিয়া, ওরে গৌর ধনের ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া, 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 হায় গো ধনী বিষ্ণু প্রিয়া, ওরে গো ধনী বিষ্ণু প্রিয়া, হায় গো ধনী বিষ্ণু প্রিয়া, ওরে গো ধনী বিষ্ণু প্রিয়া, ভগ গৌর ধনের ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া, ওরে গো গৌর ধনের ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া, ভগ ধনী বিষ্ণু প্রিয়া, ওরে গো ধনী বিষ্ণু প্রিয়া, ধনী বিষ্ণু প্রিয়া, ওয়ে গৌর ধনের ধনী আমার ধনী বিষ্ণু প্রিয়া, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া রে, আয় ভাই গৌর হরি বল নদীয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদীয়া, জয় রাধে। আচ্ছা গৌর হরি কি করলেন, যখন যখন আই ভাই দেখে যা সোনার নদীয়া, ভক্তগণকে ডেকে ডেকে বলছেন ভাই আয় সোনার নদীয়াটা দেখে যা, তাই যখন ডাকছেন গৌর হরির, দেখুন গৌর হরির চরণে নপুর কেমন ভাবে, চরণে নপুর বাজে সর্বাঙ্গে চন্দন, আর চরণে নপুর বাজে সর্বাঙ্গে চন্দন, চরণে নপুর বাজে
সর্বাঙ্গে চন্দন চরণ পর বাজে সর্বাঙ্গে চন্দন ভূমি শিবদনে কহে চলো গোবর্ধন এবং শিবদনে কহে চলো গোবর্ধন ভূমি শিবদনে কহে চলো গোবর্ধন এবং শিবদনে কহে চলো গোবর্ধন বলে গোবর্ধন চলো গোবর্ধন বলে গোবর্ধন চলো গোবর্ধন গোবর্ধন চলো গোবর্ধন গোবর্ধন চলো গোবর্ধন তোমার বংশী বাদন গোবর্ধন চলো গোবর্ধন কর তোমার বংশী বাদন গোবর্ধন চলো গোবর্ধন গোবর্ধন চলো গোবর্ধন বলে গোবর্ধন চলো গোবর্ধন গোবর্ধন চল গোবর্ধন কর তোমার বংশী বাদন গোবর্ধন চল গোবর্ধন কর তোমার বংশী বাদন গোবর্ধন চল গোবর্ধন 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 কর তোমার বংশী বাদন গোবর্ধন চল গোবর্ধন কর তোমার বংশী বাদন গোবর্ধন চল গোবর্ধন হরিবল 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 নদিয়ার ভাবে যখন গৌরহরি এই রাখালগণকে দেখেছেন গবৎস চারণ করতে গচারণ করতে দেখেছেন গৌরহরির সেই ব্রজলীলা অর্থাৎ সেই মধুমাখা বৃন্দাবন লীলা মনে পড়িল। নদিয়ার ভাবে যখন গৌরহরি নদিয়ার রাজপথে ছুটছেন পাশে যখন রাখালগণ ছিল ওরা যখন গচারণ করছিল তখন গৌরহরি যখন দর্শন করেছেন এই নদিয়ার রাখালগঞ্জ যে গোচারণ করছে গৌরহরির মনে হয়ে গেছে সেই পূর্বলীলা বৃন্দাবন লীলার কথা। গৌরহরি নদের রাখালগঞ্জকে দেখে বলছেন আমি তোদের মতো একদিন রাখাল ছিলাম তোদের মতো একদিন রাখাল ছিলাম রাখাল তোদের মতো একদিন আমি রাখাল ছিলাম ওই আমি তোদের মতো একদিন রাখাল ছিলাম বনে বাসিবা যাইতাম ভেলু চড়াইতাম তোদের মতো একদিন আমি রাখাল ছিলাম বনে বাসিবা যাইতাম আর ধেনু চড়াইতাম তোদের মতো একদিন রাখাল ছিলাম বনে বাসি বাজাইতাম ধেনু চড়াইতাম তোদের মতো একদিন রাখাল ছিলাম বাসি বাজাইতাম আর ধেনু চড়াইতাম তোদের মতো একদিন রাখাল ছিলাম গোরহরি কি করলেন রাখালগণকে দেখে দেখে বললেন ওরে রাখাল আমি যে তাদের মতো একদিন রাখাল ছিলাম সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে তাহলে আসুন আজ আমরা সেই মধুমাখা সেই বৃন্দাবন লীলাটি আস্বাদন করি। ভক্তগণ আমরা সকলে বৃন্দাবন যাব কিন্তু বৃন্দাবন যেতে হলে